নমস্কার বন্ধু, জব হাজার একটা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি রয়েছি আপনাদের সঙ্গে শান্তনু। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যারা আশাকর্মী ফর্ম ফিল আপ করেছিলেন তাদের হচ্ছে এখানে ইন্টারভিউ ডেট হচ্ছে ঠিক হয়েছে। তো আমরা কবে হচ্ছে ইন্টারভিউ দিতে যাবেন, কোন জায়গায় কিন্তু আমরা ইন্টারভিউ দিতে যাবেন, টোটাল ডিটেলস আমরা আলোচনা করব। আমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছি এখানে বলে দিয়েছে, আমাদের বিভিন্ন নামও বলে দিয়েছে, সাব সেন্টার বলে দিয়েছে, তারপর হচ্ছে এখানে আমাদের যে ক্যান্ডিডেটের নামও দিয়ে দিয়েছে, হাজবেন্ডের নামও দিয়েছে, এসসি এসটি যে যারা হচ্ছে সিলেক্ট হয়েছে তাদের নাম দিয়ে দিয়েছে, ডেটও কিন্তু বলে দিয়েছে, তারপর টাইমও কিন্তু আমাদের বলে দিয়েছে। তা আমরা এই পিডিএফটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো, কোন ডিস্ট্রিক্ট কোন ব্লক থেকে এই হচ্ছে নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে, টোটাল ডিটেলস আমরা আলোচনা করবো। আমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো, কারণ অনেক বন্ধু আছে যারা হচ্ছে এই ইন্টারভিউ সম্বন্ধে জানতেই পারেন না। অনেকে কমেন্ট করে, দাদা এই ইন্টারভিউটা কবে হয়ে গেল, তো আমরা কিন্তু অনেকে জানতে হবে। তার জন্য কি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল হচ্ছে ক্লিক করে দাও। তাহলে কি হবে, যখনই কিন্তু আমাদের কোনো ইন্টারভিউ হবে, কখনো হচ্ছে আমাদের রিটেন এক্সাম আছে, টোটাল ডিটেলস কিন্তু আমাদের এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু আমাদেরকে জানানো হয়। এই নোটিফিকেশনটা নিয়ে আমরা টোটাল হচ্ছে আজকে আলোচনা করব। তো আমরা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কিন্তু ব্লকে কিন্তু নাম এখানে কিন্তু দেওয়া আছে। এই পিডিএফটা হচ্ছে পাবলিশ হয়েছে নদিয়া ডিস্ট্রিক্ট থেকে। তো নদিয়া ডিস্ট্রিক্টে হচ্ছে অনেকগুলো ব্লকে কিন্তু এখানে আমাদের কবে ইন্টারভিউ আছে টোটাল কিন্তু বলে দেওয়া হয়েছে। তো নদিয়া ডিস্ট্রিক্ট ছাড়া অন্য কোনো ডিস্ট্রিক্ট থেকে যারা দেখছেন তারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আপনারা কোন ডিস্ট্রিক্টে বা কোন ব্লক থেকে কিন্তু আপনাদের এখানে ভিডিওটা দেখছিলেন। তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নদিয়া ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এই পিডিএফটা হচ্ছে পাবলিশ হয়েছে, ব্লকের নামও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েতের নাম হচ্ছে বলে দিয়েছে, সাব সেন্টারের হচ্ছে নাম বলে দিয়েছে, তারপর হচ্ছে নোটিফিকেশন বা এরিয়ার নামটা কিন্তু এখানে বলে দিয়েছে, তারপরে অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেটের নামটা কিন্তু এর নিচে বলে দিয়েছে, হাজবেন্ড বা ফাদারের নাম কিন্তু নিচে দিয়ে দিয়েছে, কাস্ট অনুযায়ী যে রিক্রুটমেন্ট হয়েছে সেই কাস্ট অনুযায়ী জেনারেল এসসি এসটি কিন্তু নিচে বলে দিয়েছে, তারপর ডেট কোন ডেটে কিন্তু আমাদের ইন্টারভিউ ডেটও কিন্তু আমাদের বলে দিয়েছে, রিপোর্টিং টাইম কিন্তু আমরা দেখতে পাচ্ছেন এখানে বলে দিয়েছে। তা আমরা নাম আছে কিনা সেটা হচ্ছে ভালো করে দেখবেন, আপনার হচ্ছে বাবার নাম টোটাল মিলিয়ে ভালো করে দেখে, এই যে হচ্ছে 20 ডিসেম্বর কিন্তু আমাদের ইন্টারভিউ আছে, তো কোন ভেনুতে গিয়ে হচ্ছে আমাদের ইন্টারভিউ নেওয়া হবে একটু নিচের দিকে আমরা হচ্ছে স্ক্রল করবো। এই পিডিএফটা কিন্তু আমি কিন্তু আপনাদের যে ওয়েবসাইট যে আছে যে নদিয়া ডিস্ট্রিক্ট সেখান থেকে ডাউনলোড করেছি, কিভাবে ডাউনলোড করেছি টোটাল ডিটেলস আমরা কিন্তু বলে দেবো। এছাড়াও এই পিডিএফটা নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে আমরা ডাউনলোড করে ভালো করে দেখে নিতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভেনু বলে দিয়েছে, এখানে বলে দিয়েছে মিটিং হল হচ্ছে মাইনরিটি বিল্ডিং, অফিস অফ দ্য হচ্ছে ডিওএমএ হচ্ছে নদিয়ায়। তো আমাদের রিপোর্টিং টাইমে কিন্তু বলে দিয়েছে 9:30টার মধ্যে কিন্তু আমাদের সেখানে উপস্থিত থাকতে হবে। তো এখানে কিন্তু এই ব্লকে কিন্তু 20 ডিসেম্বর কিন্তু আমাদের যে হচ্ছে অ্যাড্রেসটা বলেছে এই অ্যাড্রেসে গিয়ে কিন্তু আমাদের ইন্টারভিউ দিতে হবে। এরপরে হচ্ছে নিচে আরেকটু নিচে স্ক্রল করবেন, এখানে বলে দিয়েছে কালীগঞ্জ, কালীগঞ্জ ব্লকে কিন্তু সেম 20 তারিখে কিন্তু 20 ডিসেম্বর কিন্তু আমাদের ইন্টারভিউ হবে। আপনাদের কিন্তু লোকেশনটাও দেখে নেবেন কোন লোকেশনে হচ্ছে এখানে আমাদের ইন্টারভিউ হতে চলেছে। একটু নিচে স্ক্রল করবেন, এখানে কিন্তু বলে যে সেম, এখানে কিন্তু সেম জায়গায় কিন্তু আমাদের একই জায়গায় কিন্তু ইন্টারভিউ হবে। তারপরে এখানে দেখুন কৃষ্ণনগঞ্জে কিন্তু আমাদেরও কিন্তু 20 ডিসেম্বর কিন্তু আমাদের এখানে হচ্ছে ইন্টারভিউ হতে চলেছে, জায়গায় কিন্তু মিটিং হল, মাইনরিটি হচ্ছে বিল্ডিং হচ্ছে অফিস অফ দ্য ডিওএম, সেই সেম জায়গায় কিন্তু আমাদের ইন্টারভিউ নেওয়া হবে। তারপর দেখতে হচ্ছে কৃষ্ণনগর হচ্ছে কৃষ্ণনগর ওয়ানও কিন্তু 20 ডিসেম্বর কিন্তু আমাদের ইন্টারভিউ হবে, তো জায়গা কিন্তু একই বলে দিয়েছে। তারপর হচ্ছে কৃষ্ণনগর হচ্ছে 2 ব্লক, এখান থেকেই আমরা কিন্তু দেখতে পাবেন এখানে বলে দিয়েছে কিন্তু আমাদের 21 ডিসেম্বর কিন্তু আমাদের ইন্টারভিউ হবে, কৃষ্ণনগর 2 ক্ষেত্রে কিন্তু 21 ডিসেম্বর হচ্ছে আমাদের ইন্টারভিউ কিন্তু হবে। তো আমরা কিন্তু দেখে নেবেন জায়গাটাও কিন্তু একই আছে কিনা, তো ভিন্ন জায়গায় যে লোকেশনে আমাদের ইন্টারভিউ হবে সেই লোকেশনটা কিন্তু একই বলে দেওয়া আছে। তারপর হচ্ছে নবদ্বীপেরও কিন্তু 21 ডিসেম্বর কিন্তু আমাদের ইন্টারভিউ নেওয়া হবে। তারপর এখানে বলে দিয়েছে নবদ্বীপে অনেকগুলো আছে, তো এখানে তারপর দেখতে হবে নাগাসিপাড়ায় কিন্তু এখানেও কিন্তু বলে দিয়েছে 21 ডিসেম্বর কিন্তু আমাদের ইন্টারভিউ নেওয়া হবে। টোটাল হচ্ছে এখানে 7টা ব্লকে কিন্তু এখানে কিন্তু ইন্টারভিউ হতে চলেছে, আর যেসব ব্লকে এখনো পর্যন্ত ইন্টারভিউ ডেট ঠিক হয়নি তারা আমাদের চ্যানেলে হচ্ছে নজর রাখুন। আমার কিন্তু যখনই আমাদের ইন্টারভিউ ডেট ঠিক হবে আমাদের এই চ্যানেলে ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো এরপরে আমরা দেখে নেবো কিভাবে হচ্ছে আমরা এই পিডিএফটা বা এই নোটিফিকেশনটা হচ্ছে আমরা ডাউনলোড করবো আমাদের যে নদিয়া ডিস্ট্রিক্টের যে ওয়েবসাইট আছে সেখান থেকে। আমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে নদিয়া ডিস্ট্রিক্টের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমরা চলে এসেছি, এর নিচে হচ্ছে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে ডাইরেক্ট কিন্তু এই ওয়েবসাইটে আমরা চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন নোটিশ দিকে একটু নিচের দিকে দেখতে হবে রিক্রুটমেন্ট বলে লেখা আছে, এই রিক্রুটমেন্টটা আমরা ক্লিক করবেন।
ক্লিক করার পর একটু নিচের দিয়ে স্ক্রল করবেন, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কিন্তু আশা কিন্তু বলে দিয়েছে, বিভিন্ন ব্লকেরও নাম কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো এখানে ব্লকগুলোর আপনার ব্লকের নামটি কিন্তু দিয়ে দেবেন, দেখে নেবেন। তারপর এখানে কৃষ্ণনগর আছে ব্লকে, তো এই ব্লকগুলো দেখার পর এই সাইড দেখতে পাচ্ছেন ভিউতে, ভিউতে হচ্ছে আমরা ক্লিক করবেন। ক্লিক করে আমরা যে নোটিফিকেশান আছে যে ইন্টারভিউর জন্য, সেই নোটিফিকেশান আমরা ডাউনলোড করে নেবেন। এরপর নিচে এখানে দেখতে পাবেন কৃষ্ণনগর আছে, তারপরে হচ্ছে কালীগঞ্জ আছে, এখানে বিভিন্ন টোটাল হচ্ছে 7টা ব্লকে কিন্তু এখানে পরপর নিচে হচ্ছে আমরা স্ক্রল করে দেখে নেবেন। দেখে নিয়ে আপনাদের হচ্ছে যে নোটিফিকেশান আছে সেটা ডাউনলোড করে আমরা ভালো করে দেখবেন। দেখে আমরা যে অ্যাড্রেসটা বলেছি সেই অ্যাড্রেসে কিন্তু আমরা যে ডেট বলেছি সেই ডেটে আমাদের যাবতীয় ডকুমেন্টস সঙ্গে করে নিয়ে গিয়ে আমরা কিন্তু সেখানে ইন্টারভিউ দিতে যাবো। চলো বন্ধু, আজকের এতটুকু বলার ছিল, আবার দেখাবো নেক্সট ভিডিওতে। ততক্ষণ আমার সবাই ভালো থাকুন, জয় হিন্দ।